হ্যালো বন্ধুরা, মাই মমস রান্নাতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সহজ বাঙালি রান্না। এখানে আপনারা দেখতে পাবেন মায়ের হাতে রান্না। মা দেখুন বন্ধুরা, মা আজ কী রাঁধতে চলেছে। মা নিয়ে নিয়েছে সয়াবিন, আর সয়াবিনটাকে খুব ভালোভাবে ভিজিয়ে রাখছে। তারপর মা সয়াবিনটাকে জলে থেকে তুলে নিয়ে একটা বাটিতে রেখেছে। তারপর বন্ধুরা, মা আলু, পেঁয়াজ, রসুন, মশলা নিয়ে নিয়েছে। আপনারা খুবই কম মশলা, খুবই কম তেলে একটা সুন্দর রান্না দিচ্ছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে সয়াবিনগুলো দিয়ে দিল কড়াইতে। সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পর সয়াবিনগুলোকে লাল লাল হতে দিয়ে আলুটা দিয়ে দিল। আলুটা আর সয়াবিন একসাথে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সয়াবিনটাকে নাড়াচাড়া করছে। তারপর নুন দিয়ে দিল পরিমাণ মতো। এরপর জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছে। দেখুন বন্ধুরা, সয়াবিনটা প্রায় হয়ে গেছে। একটু শুকিয়ে গেলে মা নামিয়ে নেবে সয়াবিনটা। দেখুন বন্ধুরা, মা সয়াবিনটা নামিয়ে নিচ্ছে। এভাবে আপনারা কম তেলে, কম মশলায় খুব ভালোভাবে, খুব সহজভাবে, খুব কম সময়ের ভিতরে রান্না করে আপনারাও খাবেন। দেখুন বন্ধুরা, আজ মা রান্না করছে মিক্সড ডাল। আপনারা কোনোদিনও মিক্সড ডাল রান্না করে খেয়েছেন? আজ আমাদের বাড়িতে হচ্ছে মুগ আর মসুর মিলে মিক্স করে একটা ডাল তৈরি হচ্ছে। আপনারা দেখতে থাকুন এই রেসিপিটা। বন্ধুরা, ডালটা প্রায় হয়ে গেছে। মা এবার ডালটা নামিয়ে নেবে। যারা আর কি মুগ ডাল খেতে ভালোবাসেন না, তারা এইভাবে মুগ ডাল আর মসুর ডাল রান্না করে খাবেন। মুগ ডালের যে গন্ধটা আছে আপনারা সেটা পাবেন না। আর এবার মা রান্না করতে চলেছে টমেটোর টক। আমরা সবাই টমেটোর টক রান্না করি চিনি দিয়ে, গুড় দিয়ে, কিন্তু মা রান্না করছে আজ একটু অন্যরকমভাবে। আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে টমেটোর টকটা রান্না করি। কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে। এরপর টমেটোগুলো ছেড়ে ভালো করে নাড়াচাড়া করছে। তারপর দেখুন এটা কী দিয়েছে, মা দিয়েছে কড়াইতে টমেটোর সাথে তেঁতুল। তেঁতুল দেখে আপনাদের মুখে হয়তো জল চলে এলো। তাহলে ভাবুন টমেটোর টকটা খেতে কতটা ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিল। এরপর ভালোভাবে ভেজে নিয়ে দু চামচ চিনি দিয়ে দিলে, নাহলে বেশি টক হয়ে যাবে। আপনাদের তো তেঁতুলটা দেখে হয়তো জিভে দিক জল চলে এসেছে, আমারও দেখতে খুব ভালো লাগছে। খেতে যে কতটা ভালো হবে। এই দেখুন জল দিয়ে দিল। জলটা শুকিয়ে গেলে মা এই টকটা নামিয়ে নেবে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের সাপোর্ট।